দেখুন, সঙ্গমকালে বেশি অ্যাডভেঞ্চারাস হতে গিয়ে কি কাণ্ডটাই করলেন যুবতী। একটা সময়ের পর গতানুগতিক যৌন মিলনেই অভ্যস্ত হয়ে পড়েন অনেক দম্পতি। কিন্তু কেউ কেউ এমনও আছেন যারা স্বামী বা প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে একটু সাহসী হতে পছন্দ করেন, নানা রকম অ্যাডভেঞ্চার করতে যান, আর সেটা করতে গিয়েই কখনো কখনো এমন কাজ করে ফেলেন যার জন্য সারা জীবন আফসোস করতে হয়। ঠিক যেমনটাই ঘটেছে বুলগেরিয়ার বিখ্যাত মডেল অনিতা মেইজারের ক্ষেত্রে। স্বামীর অন্তরঙ্গ মুহূর্তে একটু বেশি অ্যাডভেঞ্চারাস হতে গিয়েছিলেন তিনি, যার জেরে বেঘুরে মারা গেলেন ওই মডেলের স্বামী। ঘটনায় অনিতা মেইজারকে গ্রেপ্তার করেছে পুলিশ, নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন তিনি। ওই মডেলকে 3 বছর জেলে থাকতে হবে বলে জানা গিয়েছে। যৌন মিলনকে আরও উপভোগ করতে স্বামীর সারা শরীরে প্লাস্টিকের দড়ি বেঁধে দিয়েছিলেন অনিতা মেইজার। তিনি পুলিশকে জানিয়েছেন তার স্বামী চেয়েছিলেন তিনি যখন পেশি ফুলিয়ে প্লাস্টিকের দড়িগুলো খুলবেন তখন যেন গোটা পর্বটি ভিডিও করেন অনিতা। সব কিছু ঠিকঠাকই এগোচ্ছিল, কিন্তু গলার কাছে বাঁধা প্লাস্টিক দড়ি খুলতে গিয়েই বিপত্তি বাঁধে। দড়ি খোলা তো দূরের অস্ত্র, উল্টে গলায় প্লাস্টিকের দড়ি ফাঁস পড়ে যায়, তাতে শ্বাসরোধ হয়ে মারা যান অনিতা মেইজারের স্বামী। প্রথমে অবশ্য এই ঘটনার কথা স্বীকারই করতে চাননি মডেল অনিতা মেইজার, বরং পুলিশের কাছে অনিতা দাবি করেন তিনি বাজারে গিয়েছিলেন, ফিরে এসে দেখেন ঘরের মধ্যে স্বামী মৃত অবস্থায় পড়ে আছেন, এমনকি প্রমাণ লোপাটেরই চেষ্টা করা হয় বলে জানা গিয়েছে। বস্তুত অনিতা মেইজারের ব্যাগ থেকে বেশ কিছু ডলার ও পাসপোর্ট পাওয়া গিয়েছে। পুলিশের দাবি, এর থেকে স্পষ্ট ঘটনার পরে বিদেশে পালানোর ছক কষেছিলেন অনিতা মেইজার। প্রথমে অবশ্য এই ঘটনার কথা স্বীকার করতে চাননি মডেল অনিতা মেইজার, বরং পুলিশের কাছে অনিতা দাবি করেন তিনি বাজারে গিয়েছিলেন, ফিরে এসে দেখেন ঘরের মধ্যে স্বামী মৃত অবস্থায় পড়ে আছেন। কিন্তু প্রথম থেকে অনিতাকেই সন্দেহ করেছিল পুলিশ, শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয় তাকে। এরপরেই পুলিশি জেরায় ভেঙে পড়েন অনিতা, নিজের অপরাধ স্বীকার করে নেন তিনি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।